আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নিশাত লিনের কিছু আনস্টিচ থ্রি পিস, যেগুলো থাকবে শিফন এবং সিল্কের ওনার সাথে। চলুন আসুন আমরা দেখে ফেলি ড্রেসগুলো। যারা শিফন লাভার, যারা সিল্ক লাভার আছেন, তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আসুন ড্রেসগুলো দেখি। প্রথম ড্রেসটি দেখতে পাচ্ছি, ডিপ একটা জাম কালারের মধ্যে। ঠিক আছে, ড্রেসটা কিন্তু খুবই ব্রাইট। আসুন দেখি। এই ড্রেসগুলো বানিয়ে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এগুলোতে আপনারা কট পাইপিং ইউজ করবেন, কন্ট্রাস্ট কোনো কট পাইপিং, যেমন ইয়েলো অথবা ইয়েলো কালারের কট পাইপিং ভালো লাগবে। হ্যাঁ, ইয়েলো কালারের কট পাইপিং খুবই ভালো লাগবে। এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট। ঠিক আছে, ফ্রন্ট পার্টে এরকম ডিজাইন করা থাকবে। এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টে এরকম ডিজাইন করা থাকবে। ড্রেসটা ম্যাটেরিয়াল থাকবে লাক্সারি লনের উপরে। ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পার্ট। এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে স্লিভস। স্লিভসে এরকম পার করা থাকবে, যেটা ব্যাক পার্টে থাকবে। স্লিভস হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্ট পার্টে চলে যাই আবারও। এটা হচ্ছে সিল্কের ওড়নাটা, এটা টিস্যু সিল্ক আসলে, ওরা মেনশন করে নাই, কিন্তু এটা আমি হাতে ধরার পর দেখলাম শিফনের মতো একটা ভাইব দিচ্ছে। ঠিক আছে, শিফন শিফন একটা ভাইব আছে প্রিন্টের ওড়নাটা এটা, আর এটা হচ্ছে সালোয়ার। আই হোপ আপনারা বুঝে গিয়েছেন ড্রেসটা কেমন। ড্রেসটার প্রাইস থাকবে 3000 টাকা, ড্রেসটার প্রাইস থাকবে 3000 টাকা। এটা সরিয়ে ফেলছি। নেক্সট যে ড্রেসটা দেখাবো সেটা থাকবে এটা বেইজ কালারের মধ্যে, এটা হচ্ছে ক্যাটালগ। ড্রেস খুলতে আমার একটু ঝামেলা হয়, কারণ হাতে গ্লাভস পরা থাকে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। পুরোটা ড্রেসটাই প্রিন্ট করা থাকবে এরকম। ঠিক আছে, অরেঞ্জ কালার প্রিন্ট করা, অরেঞ্জ এবং ব্ল্যাক কালার প্রিন্ট করা। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট এবং ব্যাক একই রকম প্রিন্ট করা। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে স্লিভসের পোর্শন। এই যে এরকম প্রিন্ট করা, আমি ক্লোজ পিকচার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকম ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাকে, এবং এখানে সেলফ প্রিন্ট করা। আসুন আমরা ফ্রন্ট পার্টে চলে যাই। ওনাটা থাকবে সিল্কের মধ্যে, না শিফনের। এই ওনাটা দিয়েছে ওরা শিফনের মধ্যে, ওনা সরি, এটা প্রিন্টের সিল্ক দুপাট্টা, দুঃখিত, এটা প্রিন্টের সিল্ক দুপাট্টা। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগবে, যে কোনো এই যে ড্রেসটা ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে সিল্ক দুপাট্টা। এই নিশাত লিনের সিল্ক একটু অন্যরকম হয়, ওদের সিল্কটা একটু টিস্যু টাইপের হয়, টিস্যু এবং সিল্ক এবং শিফন মিক্স করলে যেরকম হয়, খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল। আচ্ছা,
ডিস্টার ট্রাউজার থাকবে ক্যাম্ব্রিক ম্যাটেরিয়ালের মধ্যে। আই হোপ আপনারা বুঝে গিয়েছেন। ড্রেসটার প্রাইস থাকবে 3000 টাকা। আর ড্রেসটার ম্যাটেরিয়াল কিন্তু লাক্সারি লন, হ্যাঁ, সুপার ফাইন ফাইন লন, হ্যাঁ, প্রিন্টেড সুপার ফাইন লন। ওদের লনটা একটু অন্যরকম হয়, ওরা এটাকে বলে সুপার ফাইন লন। ঠিক আছে, আমরা পরের ড্রেসে চলে যাচ্ছি। পরের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আপুরা, হ্যাঁ, পরের ড্রেসটা খুবই সুন্দর। এখানে ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকম প্রিন্ট করা থাকবে, সুতরাং এটাকে আপনারা চাইলে নায়রা কাটে বানাতে পারবেন অথবা ফ্রক বানাতে পারবেন। আমি দেখতে পাচ্ছি মাল্টি কালার, এখানে রেড, ইয়েলো, ইয়েলো গ্রিন অর্থাৎ টিয়া কালার এবং পেস্ট কালার প্রিন্ট করা। খুবই সুন্দর কিন্তু ড্রেসটা, খুবই কালারফুল প্রিন্টগুলো। এখানে কোনো পর্দা নাই, কোনো প্যানেল নাই, তারপরেও ড্রেসটা সুন্দর। হ্যাঁ, আপনারা এখানে লেস ইউজ করবেন, লেস ওয়ার্ক করবেন, ইউজ করবেন, চাইলে এখানে যে গ্রিন কালারের আছে গ্রিন কালার পিক করতে পারবেন। এটা হচ্ছে প্রিন্টেড শিফন দুপাট্টা, ওনাটা প্রিন্টেড শিফন, শিফনটা খুবই সুন্দর, খুবই কালারফুল কিন্তু ড্রেসটা, শিফনটা খুবই সুন্দর, কোয়ালিটিও ভালো, দেখতেও খুব সুন্দর, হ্যাঁ, খুবই কালারফুল। আমি দেখতে পাচ্ছি ইয়েলো কালার, টিয়া কালার, মিষ্টি একটা পিঙ্ক, হ্যাঁ, পেস্ট কালার, সব কালারই এখানে দেওয়া আছে। সি গ্রিন কালারটা বেশি হাইলাইট করছে। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা ট্রাউজার। ড্রেসটার প্রাইস থাকবে 3300 টাকা। ড্রেসটার প্রাইস থাকবে 3300 টাকা। অর্ডার করার পূর্বে শতভাগ নিশ্চিত হয়ে অর্ডার প্লেস করবেন। আর আমাদের অর্ডার করার যে নিয়ম সেটা আপনারা একটু একটু আমাদের পেজে পিন পোস্ট করে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। যদি ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনার অ্যাড্রেস, আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং ড্রেসটা স্ক্রিনশট সহ আমাদেরকে ইনবক্স করবেন, আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। আমাদের পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।